চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে ছবি আঁকার ক্লাসে আমি তোমাদের একটি মোরগ দেখে দেখাবো। মোরগ আঁকতে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু প্রথম প্রথম একটু কঠিন লাগবে, কয়েকবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। এখন ক্লাসটি করার জন্য ড্রয়িং খাতা, রং, পেন্সিল নিয়ে সবাই আমার সাথে রেডি হয়ে যাও। চলো ক্লাসটি শুরু করি। মোরগ আঁকা শুরু করছি। মোরগটা তোমরা বাসায় আস্তে আস্তে আঁকবে, বই তো দেওয়া আছে, ওটা দেখো আঁকতে পারো। ঠোঁট, চোখ দিলাম, নিয়ে যাচ্ছি। তোমরা বাসায় বারবার আঁকলে, মোরগ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বারবার আঁকলে সবাই আঁকতে পারবে। অনেকে ভয় পেয়ে যাচ্ছে যে মোরগ আঁকা মনে হয় অনেক কঠিন, আসলে এরকম কঠিন কিছুই না। মোরগটা খুব কালারফুল রং হবে, বিভিন্ন কালার দিয়ে মোরগটা রং করতে হবে। কমলা রং দিচ্ছি, কমলার সাথে একটু লাল মিশিয়ে দিচ্ছি। লাল দিয়ে দিলাম, লাল যে জায়গাগুলোতে লাল রং ব্যবহার হবে সেই লাল রঙগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। এবার হালকা এবার কমলা লালের সাথে মিলিয়ে দিচ্ছি। আর একটু হালকা কমলা, আবার হলুদ রং, হলুদ রঙের সাথে সাথে একটু হালকা কমলা, একটু লাল, এই রঙগুলো ব্যবহার করবে।
কিছু কিছু জায়গায় একটু সবুজ দিয়ে দিলাম, কারণ মোরগের তোমরা সবাই জানো মোরগের গায়ে বিভিন্ন কালারের রং থাকে, খুব কালারফুল হয় মোরগ। একটু হলুদের সাথে একটু কমলা দিয়ে মিলিয়ে দিচ্ছি। পাখাগুলো থাকে এগুলো একটু গোছাতে হবে। টেলামেলো ভাবে কিছু রং দেওয়া যাবে, মোরগের পাখাগুলো টেলামেলোই থাকে। এই যে একটু হলুদ বিভিন্ন জায়গায়, হলুদের সাথে একটু সবুজ না নিয়ে বলেছি বিভিন্ন কালার দিব, যত কালারফুল হবে ওটা দেখতে ততই সুন্দর লাগবে। হালকা সবুজ
গাঢ় নীল, হালকা নীল দিয়েছি, আগে সবুজ দিয়েছি, একটু গাঢ় নীল দিয়ে দিলাম। মাঝখানে কিছু কিছু জায়গায় একটু কমলা, পায়ের দিকে রঙটা একটু হলুদ আর বাদামি। বাদামি দুইটা রং মিশিয়ে দিচ্ছি। কিছু ঘাস নিজের কিছু পছন্দ অংশ একটু গাঢ় নীল দিলে কি হবে, নীল জিনিসগুলো দেখতে ভালো লাগবে। আমাদের মনের মনটা প্রায় হয়ে গেছে, আমরা চারদিকে বর্ডার করবো।
কিছু কিছু জায়গায় একটু গাঢ় খয়েরি দিলে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। বর্ডার শুরু করি, কালো দিয়ে সম্পূর্ণটা বর্ডার করব। পাগুলা যেহেতু অনেক চিকন, এটা আস্তে আস্তে করে বর্ডার করবে পায়ের জায়গাটা। আর একটা পা একটু পিছন দিকে থাকবে, একটা পা সামনের দিকে থাকবে। কিছু ঘাস টাস দিয়ে দিবে। যেগুলো আর সম্পূর্ণভাবে বর্ডার করার দরকার নেই, কিছু কিছু অংশ পরে আর বাকিগুলো ছেড়ে দিবে। আমাদের মোরগ রং করা প্রায় শেষ, আঁকাও সহজ, রং করাও সহজ, বিভিন্ন রং শুধু একটু। তারপরে একটা কীভাবে দিবে তো তোমাদের দেখালাম, কীভাবে দিলে তোমরাও বাসায় সুন্দর একটি মরক আঁকতেও রং করতে পারবে। আশা করছি তোমরা ভিডিওটি বারবার বাসায় দেখবে, মোরগ আঁকাটি প্র্যাকটিস করবে, সবাই বাসায় থাকবে, ভালো থাকবে।